আমাদেরকে পড়ানো হয়েছে এইভাবে সুদ একটা লজিক্যাল জিনিস, কখনোই ঘূর্ণাক করে মনে হয়নি যে সুদ শুড বি স্টপ। ডক্টর আব্দুল আজিম নামে একজন পিএইচডি গবেষক আছেন, উনি শুধু রিবা বা সুদ নিয়ে 500 পৃষ্ঠার একটা পিএইচডি গবেষণা করেছেন, আরবিতে ফিকুর রিবা, আমি পড়েছি, আমার কাছে আছে। তিনি সেখানে প্রথমে উল্লেখ করেছেন যে সুদ বা রিবা এটা প্রত্যেকটা ধর্মে নিষিদ্ধ ছিল, প্রত্যেকটা ধর্মে নিষিদ্ধ, এবং প্রত্যেক আপনার সক্রেটিস থেকে শুরু করে গ্রিকের যে দার্শনিকরা ছিলেন সবাই আপনার সুদের বিরুদ্ধে আপনার কথা বলেছেন। আলটিমেটলি এরপরও সুদ এতটা ছড়িয়ে পড়লো কীভাবে, এটার পেছনে অনেক কারণ, লম্বা আলোচনা। আমি শুধু এই জায়গাতে আসি যে যখন আপনি কাউকে 100 টাকা দিচ্ছেন, আপনি বললেন আপনি না অন্য কেউ, কারণ সুদের উদাহরণ আপনাকে দেওয়া উচিত না, অন্য কেউ, সে 100 টাকা দিল কাউকে, দিয়ে বললো যে আমাকে 5 টাকা অতিরিক্ত দিবে তুমি, এর পেছনে তার কী যুক্তি দাঁড় করিয়েছে, যুক্তিগুলো শুনেন। ইকোনমিক্সের যে যুক্তিগুলো খুব মানে শুনলে মনে হবে এগুলো এগুলো তো আমি ভাই একটা ঘটনা বলি, আমরা তো ইসলাম আইএফএ কনসালটেন্সি মুফতি সুলতান ভাই আমরা প্রতিষ্ঠা করেছি, আমাদের আরও বন্ধুরা আছেন, আমরা আইএফএ কনসালটেন্সির উদ্যোগে গত 10 বছর যাবৎ ইসলামী ফাইন্যান্স নিয়ে আমরা গণমুখী ক্লাস করে আসছি। আমার একটা ঘটনা বলি আপনাদেরকে, ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সের মাস্টার্স পড়ো এক ছেলে, আমাদের ইসলামী ফাইন্যান্সের ক্লাসগুলো উনি শুনতেন, শোনার পরে অনেকগুলো ক্লাস করার পরে বিদায়ী ক্লাসে আমি যখন ওনাকে বললাম যে আপনার অভিব্যক্তি আমাদেরকে শুনান, উনি আমাকে একটা অভিব্যক্তি তখন শুনিয়েছিলেন, সেটা আমি এখনও বলতে পারি না। উনি আমাকে বলেছিলেন, ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্সের ইকোনমিক্স পড়ুয়া ছেলে, উনি বলেন উস্তাদ আমরা এত বছর ইকোনমিক্স নিয়ে পড়েছি, আমরা সেই ক্লাস 10 বা এর আরও আগে থেকে সুদের সরল অঙ্ক করে বড় হয়েছি, আমরা কখনোই ঘূর্ণাক করে মনে হয়নি যে সুদ শুড বি স্টপড, কখনোই মনে হয়নি এটা যে সুদ একটা বাতিলযোগ্য, এটা আসলে ভালো না, এটা নেগেটিভ একটা জিনিস, এটা খারাপ জিনিস, কখনোই আমাদের মাথায় আসেনি। কারণ আমাদেরকে পড়ানো হয়েছে এইভাবে সুদ একটা লজিক্যাল জিনিস, আমি আপনাকে একটা বাড়ি ভাড়া দিতে পারি, ওই বাড়ি ভাড়া দিয়ে আমি আপনার থেকে একটা বেনিফিট বা একটা রিটার্ন ভাড়া নিতে পারি, তো সেম আমি আপনাকে টাকা দিয়েছি, টাকা কি, এই টাকাটা আমার কাছে থাকলে একটা উপকার পেতাম, আমি আপনার আমার বাড়িটা খালি পড়ে আছে, আমি যদি আপনাকে ভাড়া না দিই আমি বেনিফিশিয়ার হতাম, সেম তো এই টাকা আমি আপনাকে দিচ্ছি, আপনি উপকৃত হচ্ছেন, আমি আপনার থেকে ভাড়া নিচ্ছি, কি সমস্যাতে টাকার ভাড়া, টাকার ভাড়া, এতে সুদের কি, আপনি এই লজিকগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ, তো ওই ভাই আমাকে বললেন যে কখনোই মনে হয় না যে এটা আসলে খারাপ, এ আপনাদের এই উদ্যোগ থেকে আজকে উপলব্ধি হলো যে হ্যাঁ, উনি একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন যে হ্যাঁ আমরা মনে করতাম যে হ্যাঁ সুদ এটা বেঁচে থাকতে হবে, কারণ এটা ওই ইমাম সাহেব বলেছেন, খতিব সাহেব বলেছেন যে এটা ইসলাম ধর্মের নিষেধ, বাস ঠিক আছে আমি যদি মুসলিম বাদ দিতে হবে, কিন্তু আমি কখনো এটা মনে করি নাই ইকোনমিক্সের লজিকের দিক থেকেও এটা বাদ দেওয়া যোগ্য। আর এটা আপনাদের ক্লাস থেকে আমাদের উপলব্ধি হলো যে না, এটা শুধু শরিয়ার নিচুক শরিয়ার ইস্যু না, এটা ওভারঅল ইকোনমিক্স একটা পার্ট যে এটাকে বাদ দিতে হবে। আমি আরেকটু ধরে দিই জিনিসটা, এই যে আমি বললাম যে আপনি ধরেন টাকাকে আমি কেন বাড়ির মতো মনে করতে পারি না, হ্যাঁ একটা কোশ্চেন না এটা, খুব সহজভাবে যে বাড়ি আমি খালি বাড়ি ভাড়া দিতে পারি, বিনিময়ে আমি রেন্ট নেই, টাকা তো এরকম হতে পারে, বাট এখানে কতগুলো পার্থক্য আছে, কতগুলো ফ্যাক্ট আছে এখানে। দেখুন আপনি একটা বাড়ির কিন্তু একটা ভ্যালু আছে, নিজস্ব ভ্যালু আছে, টাকা কিন্তু সেরকম ভ্যালু নেই। আপনি যদি টাকাকে আপনি ট্রেডেবল আইটেম বানান তাহলে তখন কী দাঁড়ায়, একটা ইনইকোয়ালিটি তৈরি হয়, একটা ইনব্যালেন্স তৈরি হয়। আমি আপনাকে টাকা দিচ্ছি, দেখুন ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ টার্ম, একটু হয়তো কঠিন হয়ে যাচ্ছে, উৎপাদন উপকরণ বলে বাংলায়, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার, আপনি যে কোনো মানে চারটা বলে ওটাকে, এটা অর্থনীতির একটা পরিভাষা, উৎপাদন উপকরণ চারটাকে বলে, ল্যান্ড লেবার মানি অন্টারপ্রেনার। আচ্ছা আচ্ছা, উৎপাদনের জন্য কী কী প্রয়োজন, কী কী লাগে, এর মধ্যে একটা হলো আপনার আপনার ক্যাপিটাল আছে, অন্টারপ্রেনার আছেন, তো ক্যাপিটাল অর্থনীতিতে ক্যাপিটাল ওইটাই আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, যেটা আসলে মানে প্রোডাক্টিভ কোনো একটা জিনিসকে নিয়ে আসতে পারে। ফর এক্সাম্পল আমি টাকাটা ব্যবসায় খাটিয়েছি, ওখানে বিজনেস হচ্ছে, কৃষি অগ্রসর হচ্ছে, হ্যাঁ মানে কোনো একটা প্রোডাক্টিভ কিছু একটা হচ্ছে, আচ্ছা এইটা হলো আপনার ফ্যাক্টরস প্রোডাকশনের গুরুত্বপূর্ণ অর্গান হয় তখন। বাট সুদের মধ্যে আপনি খেয়াল করে দেখেন, আমি যখন কেউ যখন আপনার কাউকে টাকা দাঁড়া দিচ্ছে সুদের ভিত্তিতে, তো যে আপনার ল্যান্ডার সে টাকা দিয়ে সে আপনার চোখ বন্ধকে ঘুমায়, এবং আপনার বড়ুয়ার যে নিল সে তার টাকা কোথায় গেল, তার ব্যবসা লস হলো কি না, কোনো তার চিন্তা নেই। এটা আসলে ইকোনমিক্সের ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মধ্যেই পড়ে না, এই জন্য আপনার ইকোনমিক্স এখন বলা হচ্ছে এই কথা যে সুদ হলো একটা অনুৎপাদনশীল খাত,
ইকোনমিক্সের কথা এটা। এখন এই তত্ত্বটা আমি আবার ফিরে যাই ওখানে, ইমাম গাজালি রহিমাহুল্লাহ এই তত্ত্ব প্রথম বিশদভাবে আলোচনা করেন যে এই মানি হলো আপনার একটা ট্রেডেবল আইটেম হতে পারে না। হলে কি হয়, এই যে আপনি যখন মানিকে ট্রেডেবল আইটেম ধরবেন, এর আলটিমেট ফলাফল হলো আপনি সুদকে ইন্ট্রোডিউস করছেন।